সেনাবাহিনী বলে গেল যে তোমরা হচ্ছে আন্দোলন করো, সমস্যা নেই। যখন গুলি লাগছে তখন আমি শুধু এতটুকু আমার মনে আছে, আমি ভাইদের বলছিলাম যে ভাই আমারে কেউ ধরেন, স্বৈরাচার পতন করছি, এখন আমাদের মানে চাওয়া একটাই যে আগামী বাংলাদেশ যেন ভালোভাবে চলে। আমার নাম সাব্বির আহমেদ, আমি পাবনা পলিটেকনিক্যালের স্টুডেন্ট। ওইখানে একটু মানে এই ছাত্র আন্দোলন নিয়ে একটু ঝামেলা হওয়ার কারণে 10 তারিখে আমি আপুর বাসায় আসি। আসার পর থেকে যখনই আন্দোলন হয় আমি আন্দোলনে যোগ দিই। পরে 4 তারিখে সারাদিন 2 নম্বর তো ছাত্রদের মানে ছাত্রলীগের দখলে ছিল। পরবর্তীতে বিকালে যখন সব আমরা এক হয়ে যাই, ওই সময় হচ্ছে সেনাবাহিনী আসে, ওরা তো গুলি করে। গুলি করার পর সেনাবাহিনী আসে, আসার পর বিকেল 3:30 দিকে সেনাবাহিনী বলে গেল যে তোমরা হচ্ছে আন্দোলন করো, সমস্যা নেই। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ওই সময় সামনে দেখি ছাত্রলীগরা লাঠিসোঁটা নিয়ে সব দাঁড়ায় আছে। পরে আমরা যারা ছাত্র জনতা আছি সবাই ওদের ধাওয়া দিই। ধাওয়া দেওয়ার সাথে সাথে ওই দিক থেকে পুলিশ আমাদের গুলি করা শুরু করে। আমার সামনে 2 জন মারা গেছে, সামনে ছিলাম তো ওই সময় দেখলাম, যখন গুলি মানে সমানে গুলি করতেছে কোনো কিছু মানতেছে না। তারপরে হচ্ছে কিছু ভাই, আমাদের কিছু ভাই হচ্ছে কাঠ ছিল, কাঠ নিয়ে সামনে আগাচ্ছে যাতে করে গুলি না লাগে, কারণ কাঠ দিয়ে যাতে সেভ করা যায়, কিন্তু পুলিশ তারপরে মানতেছিল না। তারপর যখন 2 জন মারা গেল তখন ভাইয়েরা সবাই বললো যে ভাই এখন তো ওরা কিছু মানতেছে না, আপাতত আমরা সবাই পিছাই। যখন পিছাইতে লাগছি তখনই আর কি গুলিটা আমার লাগে মিরপুর দিয়েতে। গুলি বলে কি বুলেট লেগেছে আপনার? ডাইরেক্ট বুলেট? হ্যাঁ, মানে এখান থেকে এখানে লাগে, সামনে দিয়ে বের হয়ে গেছে, এক পাশ দিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ, পিছন থেকে লাগছিল, সামনে দিয়ে বের হয়ে গেছে। যখন গুলি লাগছে তখন আমি শুধু এতটুকু আমার মনে আছে, আমি ভাইদের বলছিলাম যে ভাই আমারে কেউ ধরেন। এটা বলার পর ভাইরা ধরে এখন কোথায় নিছে কি আমার ওইভাবে ইয়া নাই। পরে যখন হাসপাতালে নিয়ে আসছে তখন আমার জ্ঞান আসছে, ওই সময় আমার কোনো ইয়া ছিল না, সেন্স ছিল না। হ্যাঁ, গুলি বের করছে, এখনও ড্রেসিং করতেইছে, এখন পর্যন্ত কিছু বলে নাই। ভিতরে যে মাংসটা ওইটা এখন পর্যন্ত ভরে নাই, আজকে ওটিতে যাইতে বলছে, এখন ওটিতে যাব দেখি। যদি ওনারা বলছে যে যদি সেলাই দেওয়ার মতো হয় তাইলে দেব, আর না হইলে ড্রেসিংয়েই চলবে। পরিবারে বাবা মা আর বোন, আছে বোনের বিয়ে হয়ে গেছে, ও ঢাকা মিরপুর দুই এখানে থাকে। স্বৈরাচার পতন করছি, এখন আমাদের মানে চাওয়া একটাই যে আগামী বাংলাদেশ যেন ভালোভাবে চলে, আমাদের যেই আসুক ক্ষমতায় সে যেন মানে স্বৈরাচারী এরকম যেন না হয়।